গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হাজরা খেলা দেখতে, হাজরা নাচ। তো আজকে চড়ক পুজো, তো সব হাজরা সেজে রাস্তা দিয়ে যাবে, অনেক দল যাবে। তো কটা দেখতে পাই দেখি, আওয়াজ তো পাচ্ছি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। প্রচুর ভিড় হয়, চলো দেখি। আর এই যে বেড়াতে বেড়াতে সামনে দেখছি এটা পড়ে আছে, তো কালকে রাত্রেবেলায় ওরা এরকম ডাল কেটে গেছিলো, এটা করে ওরা। এখন যাচ্ছি মাঠে, তো ওই দিক দিয়ে ভীষণ জ্যাম লেগে থাকবে, ওই জন্য এদিক দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে ঘুরবে মাঠে গিয়ে, তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো। বাড়িতে চলে এসেছি, তো আমরা শর্টকাট দিয়ে এসেছি বলে তাড়াতাড়ি চলে এলাম, ওদের আসতে দেরি হবে, ওরা দাঁড়াতে দাঁড়াতে নাচতে নাচতে আসবে। তো প্রত্যেকটা দল যে নিজের নিজের জায়গায় চলে যাবে আর মাঠে যাবে, যার মাঠে চলে যাবে। তো আমি পাঁচটা দেখলাম, পাঁচটায় তোমাদেরকে দেখালাম, আমি যাওয়ার আগে আরও দল চলে গেছে। তো আমরা যেটাতে যাব আমাদের গলির সামনে দিয়ে যাবে, তো ওরা যাক, তারপরে ওদের পিছনে পিছনে আমরা মাঠে চলে যাব। তো এই যে মাঠে চলে এসেছি, তো এরকম যে যার দলের প্রত্যেকে একটা মাঠ থাকে, আর ওখানে দেখতে পাচ্ছ ওই যে চড়ক গাছ, তো এটাও থাকে। রাত্রেবেলায় চড়ক গাছটাকে ওঠানো হবে, ওটা পুজো করবে, আর এইরকমভাবে ওরা এখন নাচবে, তারপরে ওদেরকে ধরবে, ধরার পরে আবার সন্ধেবেলাতে আবার ওরা এরকম করে সেজে গুজে আবার নাচবে। এখন ধরবে, তো কী করে ধরে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে চলে এসেছি, হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে যাব। আর আজকে যে রান্না করে কাজ করে তারা কেউ আসবে না, তো সবাই মানে কারোর ছেলে করেছে, ভাই করেছে, তো ওরা ছুটি নিয়েছে আজকে, তো ছুটি দিতেই হবে, কিছু করার নাই, দুজনেই আসবে না। তো যেটুকুনি যা আছে ওগুলো এখন সেরে ফেলবো তাড়াতাড়ি করে, তারপরে আবার যাব আজকে দিদিভাইদের বাড়িতে। তো ওদের জামাগুলো দেওয়া হয়নি, ওদের জামাগুলোও দেবো। আর দিদিভাইদের আজকে সব পাচন নাকি বলে, পাচন টাচন ওগুলো হয়, তো প্রত্যেকবারই যেতে বলে, যাওয়া হয় না, ওই জন্য এবার বাবাকে বললাম যে চলো। আমি ওদিকে দেখছি মেয়ে আছে খেলছে, তো বাবা আমি আর মেয়ে যাবো, আর আমার হাজবেন্ড তো কাজে যাবে, আমরাই যাবো। তো এগুলো সাথেই করে নিই, তারপরে বেরাবো, একটু তাড়াহুড়ো আছে, এখন লেট হয়ে গেল অনেকটাই, 8টা বেজে গেছে, অনেক লেট করে দিয়েছে এটা লাস্টেরটা। তো রোদ উঠে গেছিলো প্রচণ্ড গরম, আর দেখলেই তোমরা কি ভিড় ছিল, মানে প্রচুর লোক, প্রচুর লোক। মেয়েও গেছিলো দাদুর সাথে, উঠে দেখলাম গেছিলো এখানে, ও কাছে গেছিলো, তো ভাবলাম যে ওকে নিয়ে যাব, কিন্তু এত রোদ ছিল, ও বলছে আমি যাব না, রোদ একদম পছন্দ করে না। তো বাবার কাছে আবার রেখে গেলাম, আর এখানে যাওয়ার সময় দেখেছে রাস্তা দিয়ে, এখন আমাদের সামনেই রাস্তা দিয়ে যাই, তখন দেখে নিয়েছে, ওর তো ভীষণ মজা এগুলো দেখে। ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, তো
এখন বানাবো হচ্ছে ম্যাগি আমার হাজবেন্ডের জন্য, যেহেতু আসবে না রান্নার তো কাজে বেরাবে, ওই জন্য বললো যে ম্যাগিটাই করে দাও, তাড়াতাড়ি করে, আমাদের দেরি হয়ে গেছে অনেকটাই, তো বেরিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে যে আমি বানিয়ে দিচ্ছি তোমাকে, তুমি রেস্ট নাও। আর ও যেহেতু সকালবেলায় আমাকে নিয়ে গেছিলো হাজরা মানে দেখাতে, ওর এইসবে ইন্টারেস্ট নেই একদমই, আমি বারবার করে বলেছি বলে আমাকে নিয়ে গেছে, ওই জন্য আমি বললাম ঠিক আছে এটা তোমাকে আমি বানিয়ে দিচ্ছি। তো ওখানে রেস্ট করছে, একটু পরে কাজে বেরিয়ে যাবে। আর ম্যাগিটা একদম সবজি টবজি দিয়ে বানাবো, পনির আছে পনির দেবো, কারণ আজকে হচ্ছে আমাদের নিরামিষ, মানে তিন দিন ধরে চলছে। মঙ্গলবারে ছিল একাদশী, তারপরে একাদশী আমরা করছি, এখন এক বছর করব, তারপরে বুধবারও ছিল নিরামিষ, আজকেও নিরামিষ, তো তিন দিন চলছে, কালকে আমরা খেতে পারবো একদম পয়লা বৈশাখের দিন। তো ওর মতন তো হবে না, ভালো হেভি রান্না করে, কিন্তু দেখা যাক কতদূর কী হয়। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আমার ওদিকে সবজি কাটা কমপ্লিট, আর এটা আগের দিন নিয়ে এসেছিলাম, এর আগে ম্যাগিটাই খেতাম, তো এটা কেমন হয় দেখি। কি তো ম্যাগি হচ্ছে, ওদিকে মেয়ের জন্য ডিম সিদ্ধ বসাবো, সকালবেলায় এসব সবজি টবজি দিয়ে ডালিয়া খাওয়াই ওকে, একটা করে ডিম সিদ্ধ, তো মেয়ের কিছু নাই, মেয়েকে খাওয়াচ্ছি। আর এদিকে ম্যাগিটা হচ্ছে, এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম লাগছে আজকে, দেখতেই পাচ্ছ অবস্থা, রান্নাঘরে গেলে তো আরও বেশি গরম লাগে। তো চলো এবার দেখি মেয়েকে খাইয়ে তারপরে স্নান টান করে নেবো, পুজো নিয়ে তারপরে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। কতক্ষণে বেড়াতে পারছি দেখি, দিদিভাই তো সকাল সকাল আসার কথা বলেছিলো, কিন্তু সকাল সকাল হয় না, যেতে পারি না কোথাওই। রেডি হয়ে গেছি, নতুন একটা কুর্তি পরে নিয়েছি প্লাজো দিয়ে, এটা দিদিভাই দিয়েছিল, আর সেজেও নিয়েছি। মাম্মা এখানে লেবু খাচ্ছে, এনে কী লেগেছে এটা, তো টোটো আসতে এখনও দেরি আছে, ওই জন্য ওকে লেবুটা কেটে দিলাম, ব্যাগে ভরে নিয়েছিলাম, হচ্ছে খেয়ে নাও, এখনও আসতে দেরি আছে, বাবাও রেডি, পুজো দেওয়া সব কমপ্লিট। এই বাবরে, ওই বাবরে, এই বাবরে, ওই বাবরে, ব্যায়াম করতে সাজুগুজু করে কেউ ব্যায়াম করে, এখন তুমি ঘুরতে যাবা ব্যায়াম করছো, উঠো 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 উঠো, টোটো আসুক। আর পুজো দিতে দিতে একদম গেমে অবস্থা খারাপ হয়ে গেছে, পুজো কমপ্লিট, জামা কাপড় সব মিলে দিয়েছি, রেডি, এবার টোটোর অপেক্ষা, টোটো লিক হয়ে গেছে, ওই জন্য লিক সারাচ্ছে, লিক সারিয়ে আসবে, চলে আসতো, 11:30 বেজে গেছে, 11:30 সময় আসার কথা ছিল, আমরাও রেডি হয়ে গেছিলাম, কিন্তু দেখি এখন কতক্ষণে আসে। বসে আছি এখন, নিচেই বসে পড়েছি, এত গরম লাগছে, মেয়ে এখানে এই যে খেলছে, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করলাম যে দেরি হয়ে যাবে, সেই টোটোবেলা দেরিই করে দিল, সেই 12:00 বেজে গেলো, আর বসে থাকতে আমার একদম ভালো লাগে না, রেডি হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, ওই জন্য আমার বসে থাকতে একদমই ভালো লাগে না, সেইটাই হলো, বসে থাকতে হচ্ছে, সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম, এখন বসে থাকতে হচ্ছে। দিদিভাই ফোন করেছিল, তো পৌলমীর একটা গানের প্রোগ্রাম আছে মনে হয়, তো ওখানে আছে, আমরা বেরালে বেরিয়ে যাবে, হয়ে গেছে বললো, তো দেখি কতক্ষণ আসছে, এটা খুব বিরক্তকর জিনিস, একদম ভালো লাগে না আমার বসে থাকা। তো এই যে চুলটা এরম করে বেঁধে নিলাম, প্রচণ্ড গরম লাগছিলো এইভাবে, আর মেয়ে যে লেবু খেতে গিয়ে জামা ভিজিয়ে দিয়েছে, তো এটা পরিয়ে দিয়েছি, নতুন জামা ফ্রক, আর এই যে ম্যাচিং করে সব চশমা হেয়ার ব্যান্ড সব পরে নিয়েছে, চশমা পরে বসে আছে ঘরের মধ্যে। তো টোটো এখনও আসেনি, মানে দেখি ফোন করছে বাবা, কতক্ষণ আসছে দেখি, মেয়ে তো বিরক্ত হয়ে গেছে, চলো 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 করছে। চলে এসেছি, আর এই যে এদিকে দুটো মিলে কি করছে দেখো, তো যে যার তালে থাকে, ফোন দেখছে, কার্টুন দেখছে, আর দিদিভাই ওদিকে ভোগ আনতে গেছে, ভোগ হয়ে গেছে, ওদের আজকে ভোগ দেয়, তো এই যে মাখা প্রসাদ আর পায়েস। দিদিভাই শিখিয়ে দিচ্ছে, এই যে দুটো মিলে এখন খেলা করছে, এই কানে দেয় না কানে দেয় না, মাম্মা সাইকেল চালাচ্ছে না, আমার একটু পারছে না, চেষ্টা করছে, হ্যাঁ ফেলে দাও ফেলে দাও, আরে ঢুকায় না, খোঁচা লেগে যাবে, রক্ত বেরিয়ে যাবে, খবরদার না। তো দিদিভাই গেছে বড়টাকে আনতে, বড় ওর গানের প্রোগ্রাম আছে, তো ওখানে আনতে গেছে, আর আমরা ভোগ টোক খেলাম, তো খুবই সুন্দর হয় খেতে, আর আমার তো ভীষণ ভালো লাগে ভোগ টোক, খুব সুন্দর হয়েছিল। এখন ওই যে খেলছে, বাবা ঘুমিয়ে গেছে, তো দিদিভাই আসুক তারপরে মেয়েকে খাওয়াবো, আমার তো সব খেয়ে পেট ভরে গেছে, ওই যে এখানে খেলছে এখন দুই দিদি বোন মিলে, এখন এতক্ষণ সাইকেল চালাচ্ছিলো, তো সাইকেল চালানো হয়ে গেলো, গরম লাগছে ভীষণ, তাই বললাম যে এখন বসে বসে খেলো, সাইকেল পরে চালাবে, তো এখন এই ঘরে এসছে, এই ঘরে এখন খেলা করছে।
কুর্তিটা চেঞ্জ করে নিলাম, নাইটি পরে নিলাম, নাইটি নিয়ে এসেছিলাম তো দিদিভাই দিচ্ছিলাম, আমি না নিয়ে এসেছি। আর এই যে এখানে খাওয়াবো মাম্মাকে, দিদিভাইরা চলে এসেছে তো খাওয়াবো। উনি একদম খেলনাবাতি নিয়ে, এত খেলনাবাতি দিদিভাইদের, ও মনোযোগ সহকারে খেলছে। চলো খাবো না, চলো খেয়ে দিচ্ছে, তারপরে খেলবা, অনেক বেজে গেছে, চলো খেতে যাবে না, এখন খেলবে। বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভাবছিলাম যাওয়ার সময় ট্রেনে করে যাবো, মেয়ে কাঁদছিল আসার সময় ট্রেনে আসবে তো বৃষ্টি হচ্ছে, জানি না এখন কি করবো। এই যে সবগুলো এখানে আছে জানলাতে হাত করছে, আর রেইন রেইন গোয়া রেইন গান করছে। আমাদের একটু পরে ট্রেন আছে, যাই না এখন, কমলে তো ভালো, না কমলে এখন কি করবো। তো দিদিভাই যেতে দিবে না, বলছে থাকো থাকো কালকে যাবে, কালকে ওদের দোকান আছে তো ওখানে হালকাটা হবে সব, তো বলছে থাকো, কিন্তু ওখানে বাড়িতে থাকা আছে, ও থাকলে হবে না, চলে যাবো, থাকবো না। ওখানে খেলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। ও আর খাওয়া দাওয়া কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, তখন সব একসাথে ছিলাম, কল্প করছিলাম, ওই জন্য দেখায়নি। তো পড়েছিল আজকে পাচন, যেটা হয় সব তরকারি টরকারি, মানে সব সবজি দিয়ে একটা তরকারি, আর আলু পটলের তরকারি, তারপরে পনির, তারপর করলা দিয়ে একটা করলা আর কি, কুমড়ো কি ভাজা, ডাল টক ডাল, তারপরে দই পায়েস, অনেক কিছু, প্রচুর আইটেম। তো আমি তো একটু আগে মাখা প্রসাদ খেয়েছি, ওই জন্য আমি মানে আর খেলাম না, মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ের পাতে এইটুকুই ভাবছিলো, ওইটাই পনির দিয়ে, বা আমি পনির যেহেতু ভালোবাসি তো পনির, আর পাচনটা যেহেতু আজকের পরে তো পাচনটা দিয়ে ওটা আর ডালটা দিয়ে খেয়েছি, ওইটুকুনি ভাতই খেয়েছি, আমি নিইনি কারণ পেট তখনই ফুল হয়ে গেছিলো, আর টেস্ট করলাম ওই জন্য একটুখানি নিয়ে সব কিছুই। ও চাটনি ছিল, আমের চাটনি, এত কিছু সব আইটেম ছিল, সব খাওয়া দাওয়া হলো। আর মানে ভালো লাগেনি আমিষ রান্নাগুলো, সব ভালো টেস্ট হয়েছিলো। তো খাওয়া দাওয়া হয়ে একটু গল্প করছিলাম ওই ঘরে, তো ছোটোটার যে জামাটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জামাটা ওর হচ্ছে না, মাথা দিয়েই ঢুকছে না, তো এমনি ওইটা পাল্টাতে হবে। আর পলমিটটা হয়েছে ঠিকঠাক, তো ওটা নিয়ে চলে যাবো, ওটা পাল্টাতে হবে। আমরা রেডি হয়ে গেছি, এখন স্টেশনে যাচ্ছি, তো দিদিভাইদের বাড়ি থেকে একদম কাছে, দিদিভাইরা একটু যাচ্ছে আগাতে, আর ওদিকে গান বাজছিল তো আমি ওই জন্য কিছু বলতে পারিনি, আর মাম্মা আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে এই যে, তো চলো ট্রেন এখন আসতে দেরি আছে। তো বাড়িতে পৌঁছে গেছি, আর প্রচণ্ড হাওয়া ট্রেন থেকে নামতে নামতে, ওখানে তো বৃষ্টি পড়ছিলই, শিলটিলও পড়েছে একটু, আর আমাদের এখানে বৃষ্টি হয়নি বলছে, অল্প হয়েছে, হাওয়া দিচ্ছে। তো মেয়ে তো, মেয়ের জন্য ট্রেনে উঠলাম, তো স্টেশনে এসেই ঘুমিয়ে গেছে, আবার এখানে ট্রেন থেকে যেই নেমেছি তখন উঠেছে, ট্রেন আর দেখতে পেলো না, ওর জন্যই যাওয়া, ওই ট্রেন দেখতে পেলো না, উঠে তখন বলছে আমি ট্রেন দেখতে পেলে, বলছে না কিছু করার নেই, সারাদিন ঘুমায়নি, সে সকালে উঠেছে, আবার যেতে যেতে একটু টোটোতে ঘুমিয়ে গেছিলো, আর এখন একটু ঘুমালো, আবার রাতে সেই ঘুমাবে, এখন তো আর ঘুমাবে না, তো ভালোই হয়েছে ঘুম, এখন যদি ভালো মতন ঘুমিয়ে যেত তো রাতে জ্বালাতো আবার। আর দিদিভাই কত কিছু দিয়ে পাঠিয়েছে, এই যে দাঁড়ো দেখাচ্ছি, এই যে দাদার জন্য, আমাদের ফ্যানটার না আওয়াজ হচ্ছে খুবই কটকট করে, কিছু মনে করো না কারণ প্রচণ্ড গরম, একটু অ্যাডজাস্ট করে নিও, প্রচণ্ড গরম, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। এই যে টিফিন বোর্ডেতে একটাতে দিয়েছে পাচন, আর একটাতে দিয়েছে মাখা প্রসাদ, মাখা প্রসাদ তো আমাদেরকে দেখিয়েছিলাম গিয়ে গিয়ে যেটা দিয়েছিলো, আর দাঁড়ো পাচনটা দেখাচ্ছি, পাচনটা তো আমাদের দেখানো হয়নি, দাঁড়ো এক হাত দিয়ে খুলতে পারছি না, খুলে নি, এটা হচ্ছে পাচন, সব সবজি সবজি দিয়ে করে পাঁচ তরকারির মতনই, আর এটা হচ্ছে মাখা প্রসাদ, একটা দাদার জন্য পাঠিয়েছে মানে আমার বোনের জন্য, আর ভালোবাসে খেতে, আর পাচনটা দিয়েছে আমার কাকিদেরকে দেওয়ার জন্য একটু, আর ও খাবে যা, আমরা তো খেয়ে এসেছি, আর আমাকে জোর জবরদস্তি আমি নেবো না, তাও জোর জবরদস্তি দেখো কী দিয়েছে, এই যে নাইটি। দিদিভাইয়ের শাশুড়িরা কদিন আগে গিয়েছিল হরিদ্বার, সব ঘুরতে গেছিলো ওরা, তো ওখান থেকে আমার মেয়ের জন্য নিয়ে এসেছে এই ব্যাগ, ও নিতে পারবে, আমিও নিতে পারবো, দুজনেরই কাজে আসবে, এই যে ব্যাগটা খুব সুন্দর না, তো এরকম কাজ করা আছে, ভাড়িয়ে নিতে পারবে, আমারও নেওয়া হয়ে যাবে, মেয়ের নাম মারকাম, কি আছে, এটা দিয়েছে, আর ওই
ওটা তো বললাম পরি ড্রেসটা ফেরত দিতে হবে, ওটা নিয়ে এলাম, ওটার মাথা দিয়ে ঢুকছে না, মানে গেঞ্জি হলে ঢুকে যেত, এটা একটু কটন টাইপের তো মাথা দিয়ে ঢুকছে না, এমনি গায়ে হয়ে যেত রোগা দেখেছো, এই যে এই জায়গাটা দিয়ে ঢুকছে না, মানে গেঞ্জি কাপড় হলে ঢুকতো, যেটা দিয়ে ঢুকছে না। কিন্তু জামাটা প্রচণ্ড মানে সুন্দর ছিল, পছন্দ হয়েছিলো, ওদেরও পছন্দ হয়েছিলো, তো দেখি আর একদিন গিয়ে পাল্টি নিয়ে আসতে হবে, দেখি মেলাতে বৃষ্টি যদি না আসে তাহলে যাবো একটু, আর বৃষ্টি আসলে তো আর যাবো না, যাওয়া হবে না, রাতে মেলা হবে। আজকের দিনে বৃষ্টি হয়ই, প্রত্যেকবারই হয়, মানে কোনো টাইম কোনো না কোনো টাইমে হয়, তো এবার কী হবে দেখি। তো এখন তো ড্রেস ড্রেসগুলো আপাতত ছাড়ি, তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরাবো একটু, যাব দেখি কতদূর কী হলো, তো ওদের তো অনেক লেট করে শুরু করে, 1:30 বাজে, 1:30 সময় যাচ্ছি, এতক্ষণ দেখি কতদূর গিয়েছে, আগে আগের বারও না দেখে চলে এসেছিলাম, অতক্ষণ বসে থাকা সম্ভব না মেয়েকে নিয়ে, একটু ঘুরে টুরে চলে আসবো, মেলা ছোটো দোকান টোকান সব বসে মেলার মতন, তো ঘুরে টুরে চলে আসবো। আর এই যে আর একটা নতুন কুর্তি পরেছি, তো এরকম নিউ পরে নিয়েছে আর একটা ড্রেস, তো এবার একটু সাজুগুজু করে নিয়েছি, বললাম না অনেক কুর্তি আছে এগুলো আমার পরা হয়নি, তো এটাও ছিল তার মধ্যে একটা, আর যেটা কিনেছি যে দুটো সে দুটো তো আছেই, ওগুলো কালকে পরতে পারি দেখি, তো আজকে এটাই পরলাম, প্রচণ্ড গরম, একটু একটু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, এটাই পরলাম, তো চলো যাই। ও ঢাকের আওয়াজ শুনে মাম্মা একটু স্থির থাকেনি, সারাক্ষণ নাচছে দেখতেই পাচ্ছ, আর এদিকে এখনও শুরু হয়নি, এই যে সব পুজো করছে, আর ওই চড়ক গাছটাই যে দেখতে পাচ্ছ এটাকে এখন পুজো করেছে, আর এখানে এরকমভাবে মেলার মতন সব দোকানপাট বসেছে প্রচুর। লেট, তো মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে নিয়ে যায়নি ওই জন্য চলে এলাম, আর এমনি দেখেছি আমি, আগেও দেখতাম, বিয়ের আগেও দেখতাম, তো জাস্ট ঘুরে এলাম, মেলা বসেছে ছোটোখাটো, তো ফুচকা খেলাম আর কিছু খাইনি, কারণ আজকে নিরামিষ, বাইরে কিছু খাওয়া যাবে না, আর বাড়িতে রুটি তরকারি সব হয়েছে ওই জন্য আর খেলাম না। মেয়েকে একটা বেলুন কিনে দিয়েছি, তো ওটাতেই ও হ্যাপি, বেলুনটা নিয়ে খেলে খেলে বেড়াচ্ছে। আর একটা এটা ঠাকুর তোমাদেরকে দেখালাম তারপরে, তো ওটা আজকে কিছু হয়নি, দেখতেই পেলে ফাঁকা, ওটা কালকে হবে, আজকে ওখানে হচ্ছে না, তো ওখানে ওই ঠাকুরটাও দেখে এলাম। তো ভিডিওটাকে আমি আর কন্টিনিউ করবো না, আজকে সারাদিন অনেক মানে এদিক ওদিক হলো, তো আজকের ভিডিওটা এইটুকুনি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা, গুড নাইট।